পরিবর্তী প্রবাহের উৎস, মানে পরিবর্তী প্রবাহ কোথা থেকে পাবো, কীভাবে পাবো, যে সঙ্গে বলা হচ্ছে ডায়নামো আর কি। তো বর্তমান বিশ্বে যে তড়িৎ শক্তি উৎপন্ন হয় সবটাই উৎপন্ন হয় তড়িৎচুম্বক আবেশের ওপর নীতির ওপর ভিত্তি করে, তড়িৎচুম্বক আবেশের নীতির ওপর ভিত্তি করে। তো তড়িৎচুম্বক আবেশের আবিষ্কার বৈদ্যুতিক কারিগরি শাস্ত্র মানে ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিংয়ের সূচনা হয়েছে। তো আমাদের তড়িৎ উৎপাদন যন্ত্রগুলিতে কী করা হয়, ডায়নামো বা জেনারেটর চৌম্বক ক্ষেত্র চুম্বক কী বলে ওটাকে, ডায়নামো বা জেনারেটর চৌম্বক ক্ষেত্রের মধ্যে জেনারেটর বা ডায়নামোর যে চৌম্বক ক্ষেত্র আছে সেখানে একটা পরিবাহী কুণ্ডলীকে ঘোরাতে হবে, এর ফলে যন্ত্রের মধ্যে এবারে এই কুণ্ডলীর মধ্যে একটা প্রভাব আবিষ্ট হবে। এইরকম একটা ছবি দেওয়া আছে, দণ্ডচুম্বকের উত্তর মেরু দক্ষিণ মেরু মাঝখানে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হচ্ছে। এখানে একটা আয়তাকার কুণ্ডলী আমি তোমাদের দেখিয়েছি, আয়তাকার কুণ্ডলী বা এটাকে বলা হয় তড়িৎবাহী কুণ্ডলী, এই তারগুলো তড়িৎ পরিবহন করে কুণ্ডলীর, এটাকে আমরা ঘূর্ণন সৃষ্টি করবো কী বেগে, ওমেগা কোণিক বেগে ঘূর্ণন সৃষ্টি করবো। ফলে কী হবে, এর যে বলরেখাগুলো এখান থেকে বের হবে এখানে ছেদ করবে, ঘূর্ণনকালে কী হবে প্রতি মুহূর্তে বলরেখার পরিবর্তন হবে, এর মধ্যে যে বলরেখাগুলো প্রবেশ করবে বলরেখাগুলো ক্রমাগত পরিবর্তন হবে, ঠিক আছে। কখনো বলরেখা বেশি আসবে কখনো কম আসবে, এখানে ঘূর্ণন করলে দেখা যাবে যখন কুণ্ডলীতে বলরেখাগুলো লাগবে তখন বেশি, যখন লাগবে না তখন বলরেখাগুলো কম ঢুকবে। ফলে কী হবে, এই তড়িৎবাহী কুণ্ডলীতে বলরেখার পরিবর্তন হবে, ফলে এর মধ্যে চৌম্বক প্রবাহের পরিবর্তন হবে, চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে কী হবে, এর মধ্যে প্রবাহ আবিষ্ট হবে, সেই প্রবাহকে আমরা বলতে কি আবিষ্ট তড়িৎ প্রবাহ। তাহলে কী হচ্ছে, যে যন্ত্রে চৌম্বক ক্ষেত্রে ঘূর্ণমান পরিবাহী কুণ্ডলীর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তর করে তাকে ডায়নামো বা জেনারেটর বলে। বোঝা গেল কীভাবে হলো, এখানে চৌম্বক বলরেখা ছেদ করবে, এখন এইটাকে যে ঘূর্ণন করণ হয় এর মধ্যে যে বলরেখা ঢুকবে তার মান ক্রমাগত পরিবর্তন হতে থাকবে। যখন এটা এইভাবে থাকবে কুণ্ডলীতে এইভাবে থাকবে, এই যে এইটা এইটা দেখো, এটা এখন এরকম আছে বলরেখা ঢুকতেছে, এটা যে উপরের দিকে ঘটে যায় তা কী হবে, বলরেখাগুলো মাঝখানে দুইটা ফাঁকা দিয়ে বেরিয়ে যাবে, তখন বলরেখা কমবে, একসময় বাড়তেছে কমতেছে, তাহলে বলরেখা ক্রমাগত পরিবর্তন হচ্ছে। ফলে কী হচ্ছে, বলরেখার পরিবর্তন হলে এর মধ্যে একটা চৌম্বক প্রবাহের পরিবর্তন হচ্ছে, ফাইয়ের পরিবর্তন হচ্ছে, ফাইয়ের পরিবর্তন হলে কী হবে, এর মধ্যে তড়িৎচল আবিষ্ট হবে, তড়িৎচল আবিষ্ট হলে কী হবে, একটা তড়িৎ প্রবাহ পাবো। এই কুণ্ডলী দিয়ে একটা আমরা করবো কি, বহির্বর্তনীতে তার যুক্ত করে দেবো, এখানে এই বহির্বর্তনীতে তোমাদের বই দেওয়া আছে, সেই প্রবাহটা কী হবে বহির্বর্তনীতে যাবে। এইটা হচ্ছে ডায়নামো বা জেনারেটরের মূলনীতি। তো কী বেগে ঘোরাচ্ছি আমরা, ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছি। তাহলে আয়তাকার কুণ্ডলী কী হচ্ছে, কী করে নিয়েছি আমরা, সুষম চৌম্বক ক্ষেত্র এখানে ওমেগা কৌণিক বেগে ঘোরাচ্ছি। তো এর পরের যে পার্টটা আমি সেটা পরে ভিডিওতে দিচ্ছি, সেটা পরের ছবি লাগবে। আরেকটা শুধু মনে রাখবো যে একটা সুষম চৌম্বক ক্ষেত্র আছে, দণ্ড চুম্বক নিয়েছি, তার মাঝখানে একটা আয়তাকার তড়িৎবাহী কুণ্ডলী ওমেগা কৌণিক বেগে ঘূর্ণন সৃষ্টি করতেছি। তো কোনো মুহূর্তে আমরা ধরবো যে কুণ্ডলীর তলের অভিলম্ব চৌম্বক ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র এইদিকে, কুণ্ডলীর তলের অভিমুখ উপরের দিকে, এর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, চৌম্বক আপেশ বি, কুণ্ডলীর তলের ক্ষেত্রফল এ, কুণ্ডলীর সঙ্গে জড়িত চৌম্বক প্রবাহ কত হবে, ফাই সমান বি এ কস থিটা, বি ডট এ, এই ফর্মুলা দিয়ে। তো এটা আমরা পরের ভিডিওতে দেখাচ্ছি।